সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। কিছুক্ষণ আগে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী, সে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এবং এই আরাফাত পিনাকি ভট্টাচার্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে একটি কথা বলি, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে পেয়ে যাবেন। দর্শক, আপনারা সকলে জানেন হাসিনা সরকার পদত্যাগ করার পরে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক হয়েছিল, তাদেরকে একে একে গ্রেপ্তার করা হচ্ছে, আর যার সাথে যে বেইমানি করছে সে খুশি হয়ে মিষ্টি বিতরণ করছে। তো হিরো আলম ভাই কি মিষ্টি বিতরণ করছে, কি জন্য বিস্তারিত, এবং ডক্টর ইউনুস সাহেব কি এমন হুঁশিয়ারি দিয়েছিল তাদের বিষয়ে যে এত তাড়াতাড়ি সব ধরা পড়ে গেছে, তো বিস্তারিত দেখতে পারবেন। তো আপনারা যারা নতুন, অবশ্যই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন আর লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল নিউজগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। এবার হিরো আলমের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্যমন্ত্রী আরাফাত গ্রেফতার হয়েছে। তিনি কিন্তু শিক্ষার্থী হত্যার সাথে সরাসরিভাবে জড়িত। তিনি একবার বলেছিলেন, আমি শিক্ষার্থীদের প্রতিহত করব। তো দর্শক শ্রোতা, এবার হিরো আলম মিষ্টি নিয়ে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চে উপস্থিত হয়েছে এবং খুশিতে মিষ্টি বিতরণ করছে। তো দর্শক শ্রোতা, চলুন আমরা আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। আমার সামনে কালকে কোটে মারবো কোটে। আমরা দেখতে পাচ্ছি আসলে হিরো আলম কিন্তু ইতিমধ্যেই মিষ্টি বিতরণ করছে, অর্থাৎ মোহাম্মদ আলী আরাফাত অ্যারেস্ট হওয়াতে কিন্তু তিনি কিন্তু ডিবি কার্যালয়ের সামনে মিষ্টি গুলি করছে। আমরা দেখতে পাচ্ছি ধরা পড়েছে। আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে আমার রাতে ঘুম নাই, এই কারণে এত আসামি ধরা পড়ে। আমি খালি বলি, আমার আসামি ধরা পড়ে না কেন, যে আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য। ঢাকা 17 আসলে আপনারা সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয় হতে পারেনি, তারপরে সে যখন ভোটে জয় হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল, এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করেছে, এই কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে। সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কিয়ে বার করে নিয়ে আসে, প্রচণ্ডভাবে মারধর করে। যে আজকে আমি ভীষণভাবে খুশি, এবং শুধু আমি একা না, দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে, সে সন্ত্রাসী, আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে। সে ভোটে কিন্তু জয় হতে পারেনি, এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব। আমার হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাকে তারা ছিনিয়ে নিয়েছে, এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে। আজকে মিষ্টি কোনো হিসাব নাই, আনলিমিটেড, যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে, সেখানেই খাওয়াবো, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে। এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে, যারা আরাপাতে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছে, আমি পুরস্কার দিনের অন্য কেউ দেশে আমি তো
তার খেলে ধরার অপেক্ষায় ছিলাম, ওরা খুঁজতেছিলাম, ওরা আমি ধরলে মনে করার মনে একটাই সেবা, তাকে মনে করেন মামলা দেবো, তার নামে শাস্তি, এবং এমন শাস্তি এই শাস্তিদার দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে, যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে। আরাফাতের যখন আমরা ঢাকা সতর আসে দাগ দুধ দেখে চিনলে মারের দাগ এলে খুশি টুসি মারছিল, আপনি দেখছেন সেই যে মারছিল এখনও মারের দাগ আছে এখনও, আপনি ওরা মিথ্যে কথা বলে লাভ নাই, কতটা মারধর করছে আপনি সেখানকার ভোটে ভিডিও ফুটেজগুলো আপনি আপনি টানে আবার দেখলে বুঝতে পারবেন তারা কী আর আমাকে মারছে, সেই মারের দাগ এখনই আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে আপনি দেখতে পারতেছেন। আলম ভাই এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কী করবেন? মার মার সেই মার মনো ধুলাই মার তোমাকে, মিষ্টি বিতরণ করে ওর আগে মার, কালকে কোটে যাবো, কালকে কোটে দিলে আমার সামনে খালি পায় ওরে কালকে কোটে মারবো, ওরে কালকে ডিম মারবো, কথা ডিম মারবো কোটে। সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। কিছুক্ষণ আগে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে, একটি হত্যা মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট করেনি কোন হত্যা মামলা তাকে আসলে গ্রেফতার দেখানো হবে, যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা দেখেছি এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা জায়গায় যে নিহতের ঘটনা ঘটেছে সেই ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা আমরা দেখেছি, সেই মামলায় তার নাম রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের অন্যান্য যেই নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে একটি মামলা আর যেই রুজু করা হয়েছে সেই বিভিন্ন মামলায় আমরা মোহাম্মদ আলী আরাফাতের নামও কিন্তু দেখেছি। তবে আজকে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে আসলে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদ থেকে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করার জন্য যে কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কয়েকজন মন্ত্রীর মধ্যে এই মোহাম্মদ আলী আরাফাত সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তিনিও একজন ছিলেন, এবং তিনিও আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় তিনি যেই বক্তব্য দিয়েছেন বা শিক্ষার্থীদের সঙ্গে লিয়াজু করার ক্ষেত্রে তিনি যে তার একটি ব্যর্থতায় কিন্তু প্রকাশ পেয়েছে এমনটাই দাবি করছিলেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম সূত্রে। তবে যেহেতু কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা জায়গায় সহিংসতার ঘটনায় নিহত হয়েছে, সেই নিহতের ঘটনায় আমরা দেখেছি একাধিক মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালত সহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় কিন্তু আমরা একাধিক মামলায় আসামি হিসেবে দেখেছি মোহাম্মদ আলী আরাফাতের নাম। তা সেই তাদের তাকে সেই একটি হত্যা মামলায় তাকে আজকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা যদি আরও একটু তথ্য দিয়ে রাখি, মোহাম্মদ আলী আরাফাতকে গত 12ই আগস্ট প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী তাদের মালিকানাধীন যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন ছিল সেটি স্থগিত করার একটা আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, এই নির্দেশ দিয়েছিল। এরপরে আমরা আসলে দেখেছি যে মোহাম্মদ আলী আরাফাত সহ আসলে বিভিন্ন মন্ত্রীর কয়েকজনের নামেও কিন্তু আমরা দেখেছি যে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বা তাদের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরেকটু যদি এম এ আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী সে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, এবং এই আরাফাতকে সেটা আমরা সবাই জানি এবং তাকে চিনি। এই আরাফাত কোটা আন্দোলন থেকে যে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে তার ভূমিকা এবং সে আমাদের শিক্ষার্থী ছাত্র বন্ধুদের নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেটি আমরা সবাই জানি। এই আরাফাত এমন একজন কুলাঙ্গার, সে বলেছিল আমাদের এই ছাত্ররা তরুণরা মাদক নিয়ে অর্থাৎ ড্রাগস নিয়ে নাকি পুলিশের সামনে এসে আন্দোলন করছে, কারণ ওই সময় ছাত্রদের যে স্পিরিট, ছাত্রদের যে চেতনা, যে সাহস, যে মনোবল আপনারা সবাই দেখেছেন যে শিক্ষার্থীরা পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে। পুলিশের এই বুলেট বলেন, কামান বলেন, কোনো কিছুকেই আমার শিক্ষার্থী বন্ধুরা ভয় পায় নাই। সেটাকে এই কুলাঙ্গার আরাফাত সেই সময় বলেছিলেন যে ছাত্ররা নাকি ড্রাগস নিয়ে, মাদক নিয়ে পুলিশের সামনে এসে মাতলামি করছে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন এই কুলাঙ্গারের কী পরিমাণ সাহস ওই সময় হয়েছিল যে আমাদের এই ছাত্রদের নিয়ে তার এরকম মন্তব্য সে করেছিলেন। তো বন্ধুগণ, এই কুলাঙ্গার আজকে গ্রেপ্তার হয়েছে। আমরা এই কুলাঙ্গারের মাধ্যমে আজকে আমরা আহ্বান জানাই দেশ ও জাতিকে, খুনি হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব আমরা জানতে চাই, কারণ এই আরাফাত হচ্ছে সজীব ওয়াজের জয়ের বন্ধু, তার ঘনিষ্ঠ, এবং সজীব ওয়াজের জয় তার যে আন্ডারগ্রাউন্ডের বিজনেস এবং বাংলাদেশ থেকে যত কমিশন খেয়েছে, এই যে হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক জয় তার প্রত্যেকটা পাইপলাইন তৈরি করে দিয়েছেন আমাদের এই এম এ আরাফাত। আমরা যতটুকু তথ্য জেনেছি যে বাংলাদেশে যত কমিশন ব্যবসা,
কোন কোম্পানির কাছ থেকে কত শো কোটি টাকা, কত হাজার কোটি টাকা ঘুষ নিবে, কমিশন খাবে, সব কিছু ঠিক করতেন এই এম এ আরাফাত। বড় বড় শিল্পপতি, শিল্প উদ্যোক্তা এবং এই যে নামে বেনামে ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে অসংখ্য ব্যাংক তৈরি হয়েছে, গজিয়েছে, এই প্রত্যেকটা ব্যাংকের লাইসেন্সের পিছনে সজীব ওয়াজের জয়কে একটা বড় অ্যামাউন্ট দেওয়া লেগেছে। তার বিনিময়ে সে ব্যাংকের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ব্যবহার করে। এভাবে হাজার হাজার কোটি শুধু নয়, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এই খুনি হাসিনা এবং তার পরিবারের সদস্যরা। তো ইতিমধ্যে যেহেতু এম এ আরাফাত গ্রেপ্তার হয়েছে, আটক হয়েছে, আমরা এই এম এ আরাফাতের মাধ্যমে সজীব ওয়াজের জয়ের সম্পদের পরিমাণ আমরা জানতে চাই এবং খুনি হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্য যারা, বিশেষ করে শেখ রেহেনা, তার মেয়ে, তার ছেলে ববি, এদের সম্পদ আমরা জানতে চাই কতটুকু। এটা জানতেই হবে, দেশবাসীর অত্যন্ত প্রয়োজন যে শেখ পরিবার কি পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছে, লুটপাট করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে খুনি হাসিনা সব সময় একটা কথা বলতো, মায়া কান্না দেখাতো, ক্রোকোডাইল টায়ার্স, যে সে এতিম, তার কোনো ধন সম্পদ নেই, সম্পদের প্রতি তার মোহ নেই, লোভ নেই, ইত্যাদি ইত্যাদি। অথচ আমরা জানি যে খুনি হাসিনা এবং তার বোন শেখ রেহেনা সব সময়, শেখ রেহেনা বাংলাদেশের যত কমিশন ব্যবসা, আন্ডারগ্রাউন্ডের ব্যবসা, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো ডিল করতেন শেখ রেহেনা, এবং এটি নিয়ে শেখ রেহেনার সাথে তার বেশ কয়েকবার সমস্যাও তৈরি হয়েছিল। আপনারা এক সময় জানতেন যে ঢাকা শহরের মাদকের সম্রাট এবং আন্ডারগ্রাউন্ডের গডফাদার হিসেবে পরিচিত যুবলীগের দক্ষিণের আহ্বায়ক ইসমাইল চৌধুরী সম্রাট, এই সম্রাটকে এক পর্যায়ে লোক দেখানো গ্রেপ্তারও করেছিল হাসিনা। এই সম্রাট কি পরিমাণ সম্পদ লুটপাট করেছেন, দেশের মানুষের কাছ থেকে দখল করেছেন, সেটি আপনারা সবাই জানেন। এবং এই সম্রাট নাকি শেখ রেহেনার অত্যন্ত ঘনিষ্ঠজন এবং এক প্রকারের ম্যানেজার ছিলেন, কেসিয়ার ছিলেন। তো এটি নিয়ে হাসিনার সাথে শেখ রেহেনার ওই সময় অনেক সমস্যা হয়, পারিবারিক ঝামেলা হয়। এই ঝামেলার কারণে এক পর্যায়ে ইসমাইল চৌধুরী সম্রাটকে খুনি হাসিনা তার পদ থেকে বহিষ্কার করতে বাধ্য হন এবং তাকে গ্রেপ্তারও করেন, লোক দেখানো। তো যাই হোক, এগুলো আমরা সবাই জানি। তো এই সম্রাট হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, জনগণের পেটে ছুরি মেরে ওই সময় দখল করেছে, আমরা এই ইতিহাস সবাই জানি, এবং এর বড় একটি অংশ শেখ রেহেনার অ্যাকাউন্টে জমা হতো। এভাবে শেখ রেহেনা আন্ডারগ্রাউন্ডের ব্যবসার বড় একটি কমিশন খাইতেন, এবং তার মেয়ে, ছেলে ববি এবং আপনার ওই যে টিউলিপ, তারাও কিন্তু ভাগিদার। আর হাসিনার ছেলে মেয়ে জয় এবং পুতুল, তাদের কথা তো ইতিমধ্যেই বললাম। তো এভাবে তারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে খুনি হাসিনা এবং তার পরিবার আজকে সম্পদের পাহাড় গড়েছে। আমরা এই খুনি হাসিনার সম্পদের তথ্য জানতে চাই। আমরা আসলে আরাফাতকে রিমান্ডে নিয়ে পুলিশের মাধ্যমে শুনতে চাই যে জয়ের সম্পদ আর কথায় কথায় আছে, কোন কোন দেশে কিভাবে এই সম্পদগুলো রেখেছে, তার প্রত্যেকটি তথ্য আমরা মনে করি আপনার আরাফাতের কাছে রয়েছে। এই কুমড়ো পটাস, আরাফাতকে রিমান্ডে নেন, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটি তথ্য বেরিয়ে আসবে, প্রত্যেকটি তথ্য বেরিয়ে আসবে। তাই কাল বিলম্ব না করে এই আরাফাতকে রিমান্ডে নিয়ে প্রত্যেকটি তথ্য বের করতে হবে। এদের প্রত্যেকের সম্পদ বাজেয়াপ্ত করে, আর যদি সেই সম্পদ বিদেশে পাচার করে হয়ে থাকে, সেই পাচার করা অর্থ বাংলাদেশে ফ্রি আনতে হবে। বাংলাদেশে ফ্রি এনে এই সম্পদ দিয়ে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করব, এই দেশকে পুনর্গঠন করব। একই সাথে বাংলাদেশের মাফিয়া শিল্পগোষ্ঠী যারা, এদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্রোক করতে হবে। বিশেষ করে এস আলম গ্রুপ, ব্যাক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সামিট গ্রুপ, এরকম যে সকল মাফিয়া গ্রুপ রয়েছে, এদের প্রত্যেকের সম্পদ ক্রোক করতে হবে অনতিবিলম্বে। আমার বুঝে আসে না অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক কেন কাল বিলম্ব করছে, হোয়াই, উদ্দেশ্যটা কি? ইতিমধ্যে দু একটা রাজনৈতিক দল, কয়েকজন নেতা দেখলাম তাদের শেল্টার দেওয়ার চেষ্টা করছে।
কেউ যদি এই মাফিয়াগুলোকে শেল্টার দেওয়ার চেষ্টা করে, আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তাদের পিঠের চামড়া আপনারা তুলে নেবেন। কোনো মাফিয়ার জায়গা বাংলাদেশে নেই, কোনো খুনির জায়গা বাংলাদেশে নেই, কোনো চোরের জায়গায় বাংলাদেশে হবে না, কোনো ডাকাতের জায়গা বাংলাদেশে হবে না, কোনো পাচারকারীর জায়গা এই বাংলাদেশে হবে না। যে বা যারা এই খুনি পাচারকারীদের আশ্রয় স্থল হওয়ার চেষ্টা করছে, তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে, আমরা জানি ইতিমধ্যে এই শিল্প গ্রুপগুলো মানে লাখ লাখ নয় কোটি কোটি টাকা বিনিয়োগ করছে এই নেতাদের পিছনে, তারা যাতে এই শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধে না বলে, তাদের পক্ষ হয়ে কথা বলে। আমরা সব তথ্য জানি, মাসে মাসে মাসুহারা দিচ্ছে লক্ষ কোটি টাকা। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ যদি এই মাফিয়া শিল্প গ্রুপগুলোর পক্ষে মানে আপনার কি বলে ওই চাটুকারিতা কিংবা দাদাগিরি করে, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ। আমাদের ঘর বাড়ি বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনেক কিছু ধ্বংস। আমরা দেশে আনার জন্য আমাদের জীবনের দরকার হলে আমরা আর একটা বার যুদ্ধ করবো। আমরা অত্যাচার করছে আমরা বুঝতে পারিনি হঠাৎ করে, কিন্তু আমরা ইনশাল্লাহ আপা ঘুরে দাঁড়াবো। আপনি সাহস এবং আমরা বঙ্গবন্ধু সৈনিকরা আপা যাইয়া হার মানবো না। আমাদের সামনে গ্রুপগুলোর বিরুদ্ধে একশনে যাওয়ার দরকার নেই, তাদেরকে ব্যবসা করতে দেন, ভবিষ্যতে প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে একশন নেওয়া যাবে। মানে এই বক্তব্য শুনে ডক্টর মোহাম্মদ ইউনূস নীতিমতো হতবাক হয়ে গেছে যে এই ছেলে কি বলে। যারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এই খুনি হাসিনাকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় রেখেছে এতদিন, আর সে তাদের পক্ষে সাফাই গাইছে। তো এটা থেকে আমাদের বোঝার বাকি নেই যে ওই বসুন্ধরা ভ্যাকসিনকোর কাছ থেকে তারা যে মাল খাচ্ছে, টাকা খাচ্ছে, এটা তো বুঝতে আমাদের নতুন করে সংবিধান পড়তে হবে না। তো এই জন্য আমি বলেছি বন্ধুগণ, যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন, আমাদের বক্তব্য মেসেজ পরিষ্কার। যে বা যারা দালালি করবে, যে বা যারা এই খুনি ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সে যেই হোক, প্রয়োজনে তাকে গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দিতে হবে। নব্য ফ্যাসিবাদের দোসর অনেকেই আছে, আপনারা তাকে চিনবেন না, খোলসটা এমনভাবে তারা দিয়েছে তারা ছাত্র জনতার পক্ষে, কিন্তু ভিতরে ভিতরে ওই ফ্যাসিবাদী গোলামদের টাকা খেয়ে রাজনীতি করছে। এগুলো আপনারা খুঁজে বের করবেন, সময় হলে জানতে পারবেন। এখন আমি বললে অনেকেই হয়তো আমার বিরুদ্ধেই যাবেন, আপনারা বলবেন আমি বানিয়ে বলছি কিংবা অসত্য তথ্য দিচ্ছি। আমি কোনো অসত্য তথ্য কিংবা বানিয়ে কোনো কথা বলি না ভাই, বলছিও না। চাইলে আপনারা আমার তথ্য আপনারা যাচাই করতে পারেন। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমরা খুনি হাসিনার সম্পদের তথ্য জানতে চাই, আরাফাতকে রিমান্ডে নিয়ে খুনি হাসিনার ছেলে সজীবাজের জয় এবং তার পরিবারের সদস্যদের কার কি পরিমাণ সম্পদ রয়েছে আমরা প্রত্যেকটি তথ্য জানতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।